বিশ্বাসযোগ্যতার জন্য প্রথমে আমার ক্যামেরাটিকে জুম করে নিচ্ছি। দেখুন এটা কাটিমন আর তার পাশে দেখেন 80 নাম, বুঝতে পাচ্ছেন? ভিডিওটি 100% রিয়াল। বাংলা কৃষি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি রফিক ডিলার ভাইয়ের বাগানে। সারা দেশে যখন পাকা আমের ছয়লাভ তখনই তার গাছে দেখুন 12 মাসে কাটিমন আম ফুল এবং ছোট ছোট আমে ভর্তি হয়েছে বাগান। যারা এখনও বিশ্বাস করতে পারেন না, ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিবেন, আমরা আপনাদের বাগানকে ভিডিও কলে সরাসরি দেখিয়ে দেব। এটা কেননা আমার বাসা থেকে খুব দূরে না। তিনার এই বাগানটা প্রায় 200 বিঘার উপরে। গত বছর তিনি অনেক টাকার এই কাটিমন আম বিক্রি করেছেন। এখনও অনেক গাছে বর্তমানে যখন পাকা আম তখন তার বাগানে ফুল দেখতে পাচ্ছেন, যে কী সুন্দর কুড়ি, কিছু আম বড় হয়ে গেছে আবার কিছু ফুল। যদিও এবার বর্ষা খুব দেরিতে আসার কারণে কিছু ফুল জ্বলে গেছে, কিন্তু তারপরও ব্যাপক ফল। দেখেন আমটা অনেকটাই বড় হয়ে গেছে। তো কাটিমন আম অনেক সুস্বাদু আম, আর বাজার মূল্য অনেক বেশি থাকে। গতবার প্রায় 700 থেকে 800 টাকা কেজি বিক্রি হয়েছিল। কাটিমন আম বা 12 মাসি আম পদ্ধতি তৈরি করা একসময় অনেক জটিলতা হলেও বর্তমানে একটি সহজ পদ্ধতিতে এটি বেশ জনপ্রিয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। আপনারা চাইলে নিজের বাড়ির গাছটিও 12 মাসে বানাতে পারেন শুধুমাত্র একটি ছোট্ট পদ্ধতি অবলম্বন করে। ডেসক্রিপশান বক্সে 12 মাসি আম বানানোর পদ্ধতিটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে পদ্ধতি অবলম্বন করে বানাতে পারেন। অন্য সব আমের মতোই কাটিমন আমেরও সেম যত্ন, এক্সট্রা কোনো তেমন পরিচর্যা লাগে না। তবে একটা বিষয় হলো পানির দিকে খুব খেয়াল রাখতে হবে। জমি শুকনো থাকলে খরা মৌসুমে পানি দিতে হবে, কারণ পানি না থাকলে যে কোনো ফলই বৃদ্ধি পায় না। যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি অনেক মুকুল মাশাল্লাহ। সারা দেশে যখন আম প্রায় শেষ হয়ে যাবে তখন আপনারা বাজারে কাটিমন আম দেখতে পাবেন। আশা করা যায় অদূর ভবিষ্যতে সারা দেশেই সারা বছর সব সময় আম পাওয়া যাবে। কাটিমন ছাড়াও গোড়মতি সহ আরও বেশ কিছু 12 মাসি আম রয়েছে। এছাড়াও আপনারা সাধারণ গাছকেও 12 মাসে বানাতে পারবেন, সে পদ্ধতিও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এই যে এখানে একটা কাটিমন আম বড় হয়ে আছে, এবার হয়তো বুঝতে পারবেন এটা বড়। আর এই যে পাশে দেখেন ছোটো, মানে এটা 12 মাস হয়। গাছে সাহার এবং পানি ঠিক থাকলে এটা 12 মাস হতে থাকবে। তা আমি মনে করি বাসা বাড়িতে শুধুমাত্র একটি দুইটি গাছ থাকলে আপনার সারা বছরের বাসার আমের যোগান দেবে। সুতরাং যদি আপনার জায়গা থাকে বাড়ির আনাচে কানাচে, অন্যান্য গাছের চেয়ে আমের গাছে পরিচর্যা অতিরিক্ত লাগে না, অনেক কম হিসাবে যদি আপনার বাড়ির আশেপাশে জায়গা থাকে তাহলে অবশ্যই একটা দুটো আমের গাছ লাগিয়ে দেবেন। আপনারা দেখছিলেন বাংলা কৃষি চ্যানেল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হননি তারা শীঘ্রই আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে নিন, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর আমার পরিবারের সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আর একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন নিত্য নতুন ভিডিও আনতে। ধন্যবাদ।